হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। তো শুভ সকাল। আজকে ভোর 6টা থেকে ব্লগটা শুরু করেছি সকালবেলা উঠে। কালকে কিছু মাছ কিনেছিলাম, সেগুলো ফ্রিজে রাখা ছিল, তো যেহেতু রাত্রে কেনা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নেওয়া হয়নি, মানে কেটে বেছে নেওয়া হয়নি, সেই জন্য মাছগুলো বের করে রাখলাম। কারণ ফ্রিজে তো বরফ হয়ে আছে, সেগুলো একটু গলতে হবে, তারপর কেটে কেটে নেবো, সেই জন্য বের করে রাখলাম ফার্স্ট টাইম। আর এখন চলে যাব রাবথার জন্য নাস্তা বানাতে। রাবথা চলে স্কুলে যাবে, রাবথার জন্য টিফিন এবং নাস্তা বানাবো। তো রাবথাকে নাস্তা বানিয়ে খাই তারপর পাঠাই দিয়ে আমি দিকে আমার কেটো কফিটা মানে বানিয়ে নিয়েছি, এবং 2 মিনিট রাখতে হয় বানানোর পর, আমি রেখে দিয়েছি পাতিলের মধ্যে। দিয়ে এদিকে দেখে চলে আসছি মাছগুলো কাটার জন্য। মাছগুলো একদমই গলে গেছে, তো মানে নর্মাল হয়ে গেছে আর কি। তো মাছগুলো কাটার আগে এই যে পাঙ্গাস মাছটা এভাবে আগে ঘুষে পরিষ্কার করে নিচ্ছে। অনেকে আসলে মনে করে যে পাঙ্গাস মাছ বা আঁশ ছাড়া যে মাছগুলো আছে সেগুলো বেশি পরিষ্কার করতে হয় না, কিন্তু এগুলো অনেকটাই পরিষ্কার করতে হয়। দেখেন কীরকম কালো কালো ময়লা বের হচ্ছে, একদমই সাদা হয়ে যাবে মাছটা। আর কাটার আগে ভালো করে ধুয়ে নিলে তাহলে কাটার পর আর খুব বেশি কষ্ট হবে না। এই দেখেন পুরোটাই সাদা হয়ে যাচ্ছে মাছটা, আর উপর থেকে যে নেলপা ভাবগুলো আছে সেগুলো একদম চলে যাচ্ছে। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি কাটতে বসে যাব। আর এদিকে যে ট্যাংরা মাছ নিয়েছিলাম, ট্যাংরা মাছ এবং পাঙ্গাস মাছ দুটাই আমি নিয়ে নিয়েছি কাটার জন্য। আর মাছ টাছ কেটে সব কিছু গুছিয়ে নিলে কাজগুলো তাড়াতাড়ি হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর একবারে এরকম করে মাছগুলো কেটে যদি আমি অল্প অল্প করে ফ্রিজে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় যে মানে অন্য সময় বের করে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। আর সেই জন্য আমি সবসময়ই চেষ্টা করি মাছ একদিনে কেনার জন্য, যাতে একদিনে আমি কেটে নিতে পারি। রেগুলার মাছ কাটা, মাছের ময়লা ফেলা, এটা আমার একদমই ভালো লাগে না, খুব বিরক্ত লাগে আমার কাছে। তো মাছ মাংস এই জিনিসগুলো যদি একদিনে কিনে তারপরে মানে কেটে কেটে নেওয়া হয়, তাহলে পুরো সপ্তাহটা বা অন্তত মাসের 15 দিন একদম নিশ্চিন্তে যাওয়া যায়। আর এদিকে মাছগুলো আমি কাঁকরোল দিয়ে রান্না করব, তো কাঁকরোলটা আমি কেটে নিচ্ছি। এভাবে ট্যাংরা মাছ দিয়ে আসলে কাঁকড়গুলো রান্না করবো, সেই জন্য ট্যাংরা মাছ আলাদা করে রেখেছি সবগুলো উঠাই রেখে। আর এইদিকে এগুলো কেটে টেটে রান্না টান্না শেষ করে রাবথাকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম। স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাবলাম একটু জাম্বুরা মাখাই খাই। আর রাবথার স্কুল টাইমটা এমন এক সময় যে তার আগে আমার সবগুলো কাজ রেডি করে নিতে হয়, মানে 12:30টায় শেষ হয়। দেখা যায় আমাকে মানে 11:30-12টার মধ্যে কাজ কমপ্লিট করে ঘর দৌড় মুছে সব কমপ্লিট করে তারপর রাবথাকে নিয়ে আসতে হয় স্কুল থেকে। তো নিয়ে এসে জাম্বুরাটা খেলাম। আর এদিকে আমার ভাই সেদিন আসার সময় তাল এনেছিল, তো সবাই হয়তো দেখেছেন। তো তালগুলো আমি রস করে নিয়েছি, আর কিছুটা তাল এরকম করে মানে পাক করে দেব রাবথাকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। সে তালটা আমি পাক করার জন্য দিয়ে দিয়েছি। ছোটোবেলায় দেখতাম এরকম, আমার বিশেষ করে আমার নানা বাড়িতে দেখতাম তাল এরকম পাক করে রাখা হতো, আর সেটাই মুড়ি দিয়ে খাইতে দেওয়া। আর পাক করতে করতে আমার নানির কথা খুব মনে পড়ে গেল, নানিকে খুব মিস করছি। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এ পর্যন্তই, বিদায় নিলাম।